আর সার কত ইন্দুরে ব্যবহার হচ্ছে জানেন? 1965 এ ফার্স্ট আমাদের ভারতবর্ষে এই রাসায়নিক সার ব্যবহার করা স্টার্ট হয়েছে 1965, গুনে নিন হাতে। তবে থেকে আমরা রাসায়নিক সার আমাদের ইন্ডিয়ার জমিতে ব্যবহার করছি চাষকে উন্নত করার জন্য। প্রথম প্রথম ব্যবহার যখন করতাম খুব ফসল দিত, ভেরি গুড। আর এখনকার দিনে ওই মশা খেলে মসকুইটোর লিকুইডটা লাগানোর মতো, মর্টিন লাগানোর মতো, মানে এনজয় করো মশাগুলো, যখন মর্টিন লাগাবেন বেশি করে কামড়াবে, বেশি করে কামড়াবে তারা। আর এখন অবস্থা হয়ে গেছে সেরকম, যতই আপনি ইউরিয়া ডিএসপি দেন না কেন কোনো লাভের লাভ উপকার হয় না। আর চাষিরা ভাবে যাচ্ছা কম হয়ে গেছে মনে হয়, আরো 2 কিলো দাও, আরো 1 কিলো দাও, আরো 3 কিলো দাও, যদি আর একটু বাড়ে উৎপাদনটা, যদি আর একটু বাড়ে। ব্যাপারটা হয়েছে সেই রকম। তো আমাদের জমিতে ওই 3 থেকে 4 ইঞ্চি কিন্তু ফালিটা ঢুকছে। আর এই 3 থেকে 4 ইঞ্চি মাটির নিচে ফালিটা ঢুকতে 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 আজকে সিচুয়েশন এইরকম হয়েছে। আমরা ইউরিয়া ডিএসপি হয়তো দিচ্ছি ঠিক কথায়, 60% সার জমি নিতে পারছে, 40% সার জমি নিতে পারছে না। ওই ওই সারটাকে না আকাশ নিয়ে যেতে পারছে না মাটি নিতে পারছে, আছে কোথায়? ওই 3 থেকে 4 ইঞ্চির মধ্যে, ওই 3 থেকে 4 ইঞ্চির মধ্যে সার পড়ে আছে। এবার বোঝা যাচ্ছে কেন আমাদের জমি শক্ত হচ্ছে। এক্সাম্পল, যদি এখানে কেউ গ্রামের মানুষ থেকে থাকেন, যারা চাষের সাথে যুক্ত আছেন, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো আজ সন্ধ্যেবেলায় বা বিকেল বেলায় যে কোনো সারের দোকানে যাবেন, 1 চামচ বলে ভাই রে কোন একটা সার আমাকে 1 চামচ দে, কোন একটা সার আমাকে 1 চামচ দে, সেই সারটাকে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে 1 গ্লাস জলের মধ্যে ভালো করে গুলবেন। আধ ঘন্টা গোলার পর দেখবেন নিচে কিছু বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকে সারা আবার ভিজতে দেবেন, সকালে উঠে আবার সেটা গুলবেন, সেটা ছাঁকনি দিয়ে ছাঁকবেন, দেখবেন তবুও কিছু পার্টিকেলস, কিছু শক্ত দানার মতো, বালির মতো আপনার ওই ছাঁকটির মতো জমে আছে। আর যেটা হলো সারের, ওই সারটা সারাংশ, সারটা সারাংশ যেটা জল গুলতে পারেনি, যেটা জল গুলতে পারে গুলতে পারেনি সেটা জমি ক্ষমতা আছে খুলে দেওয়ার? আপনার মনে হয় কখনো না। যার জন্য 60% সার মাটি নেয়, বাট 40% সার মাটির উপরে পড়ে থাকে। আর যেটাই জমতে জমতে, আপনারাই বললেন 10 বছর 20 বছর 25 বছর, আর 1965 তে জমিতে সার ব্যবহার হচ্ছে 40% করে সার, 1 একর জমিতে 300 কেজি সার অ্যাপ্লাই হয় অন এন অ্যাভারেজ। হ্যাঁ, 1 একর মিনস 3 বিঘা, কোথাও 2.5 বিঘা, যেখানে জমির সাইজ বড় সেখানে 2.5 বিঘাতে 1 একর হয়, যেখানে জমির সাইজ একটু ছোট সেখানে 3 বিঘাতে 1 একর হয়। মানে 1 একর জমিতে অন এন অ্যাভারেজ 300 কেজি সার ব্যবহার হচ্ছে, মাই ডিয়ার ফ্রেন্ডস। আর তার 40% সার মানে 120 কেজি সার জমি নিতেই পারছে না, যে সারটা 3 থেকে 4 ইঞ্চির মধ্যে ঘোরাফেরা করছে আজকে না বিগত 20 বছর ধরে। আপনি এক্সপেক্ট করছেন সেই জমিতে উৎপাদন ভালো হবে? হাউ ইটস পসিবল? কি করে পসিবল, কি করে পসিবল? সো যার জন্য আমাদের অ্যাক্টিভিটি, আমি এতক্ষণ বললাম এই পেছনে স্টোরিটা কেন বললাম, যে অ্যাক্টিভিটির কাজটা কি, অ্যাক্টিভিটি কোন জায়গাটায় আমাদের কাজ করে থাকে। অ্যাক্টিভিটির কাজ হলো যখনই ওই জমির সাথে আমি সারের সাথে অ্যাক্টিভিটিকে মেশাবো, ওই যে বললাম অ্যাডজুভেন্টের কাজ করে, অ্যাক্টিভেটারের কাজ করে, অ্যাক্টিভেটার হিসাবে যখনই ওই সারের সাথে অ্যাক্টিভিটিকে মেশাবো তখন ওই সারের অ্যাক্টিভনেসটাকে বাড়াবে, ফলে পরিমাণে সার কম লাগবে। আর সার যদি আমার জমিতে কম লাগে তাহলে আমার স্টোরেজের জায়গাটাও কমে যাবে, কমে যাবে। যদি আগে 300 কেজি সার লাগতো, এখন আপনি যদি চান তো আপ টু 20% অবধি সার কম দিতে পারেন। 300 কেজি, 20%, বুঝতে পারছেন 60 কেজি সার, 60 কেজি সার যদি আপনার জমিতে কম অ্যাপ্লাই হয়ে থাকে তাহলে আপনার জমির
ওই 60 কেজি যে ডেফিসিয়েন্সি সেটা ন্যাচারালি গ্রোথ করাবে অ্যাক্টিভিটির মাধ্যমে, তার ন্যাচারাল ক্ষমতাটা বাড়াবে আর ওই গ্যাপটাকে ফুলফিল করবে আপনার অ্যাক্টিভিটি। প্রত্যেক কেজি সাড়েতে আমাদের অ্যাক্টিভিটি লাগে 5 ml করে, প্রত্যেক কেজি সাড়েতে আমাদের অ্যাক্টিভিটি লাগে 5 ml করে। 5 ml করে অ্যাক্টিভিটি আমরা দিয়ে আমরা আমাদের জমিটাকে অনেক বেশি অ্যাক্টিভ আমরা